কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি আমার জামার কিছু ভিডিও নিয়ে আসবো, তো আজকে আমি চলে এসেছি আমার জামার ভিডিও নিয়ে। তো আমার তো আগেকার জামাগুলো হয় না, আমার ওই জামাগুলো আমার মাসির মেয়েকে দিয়ে দিয়েছি। এখন আমার কাছে যেটুকু জামা আছে সেগুলোই দেখাচ্ছি, পরে যেগুলো বাড়িতে পড়া হয় সেগুলো আর দেখাচ্ছি না। যেগুলো মানে একটু একটু পড়া হয়, তুলে রাখা আছে, মানে তুলে রাখা হয় সেগুলোই দেখাচ্ছি এখন। চলো তোমাদেরকে এখন তাহলে দেখানো শুরু করে দিন। প্রথমে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে এই ড্রেসটা। এই দেখো, এই ড্রেসটা পুরো গ্রাউনের মতন, অনেক বড় হয়, লং যেসব জামাগুলো হয় সেরকমের। এরকম ড্রেসটা, তারপরে দেখাচ্ছি এই জামাটা কদিন আগেই কিনা হয়েছে, মানে এক বছর হবে হয়তো এই চুড়িদারটা। গুনো কটা হলো? একটা, তারপর হলো দুটো, দুটো। এই কুর্তিটা এই জ্যৈষ্ঠ মাসের দিকে কেনা হয়েছে বোধ হয়, জ্যৈষ্ঠ মাসের দিকে। হ্যাঁ হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের দিকে হবে কেনা হয়েছে এই কুর্তিটা, এই সামনে জ্যৈষ্ঠ। আর কটা হলো? তিনটে। আর এই হলুদ চুড়িদারটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা বেশি দিন হয়নি, 5-6 মাস না, জানি না কবে নিয়েছি, ভুলে গেছি। আর এই ড্রেসটা আমার হয় না, তো আমার যে ছিল বলে তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এলাম, বের করে নিয়ে এলাম। এটা আমার আর হবে না, আমি মোটা হয়ে গেছি তো সেই জন্য। ওটা হলো 5টা জামা হলো তাহলে। আর এটা এটা কবে কিনেছি ভুলে গেছি, কবে কবে কিনেছি মনে থাকে না, ভুলে যায়। এনা দেখে বলবে কিন্তু আমার জামাগুলো কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করবে। আর এটা তো তোমরা দেখতেই পাও, এই জামাটা পরে আমি ভিডিও করি, এই কুর্তিটা পরে, এটা আমার খুবই প্রিয় কুর্তি। কটা হলো জানো? 6-7টা কথা। আই মনীষা গুন, 8টা হয়েছে মনীষা বলল। আর এই কুর্তিটা আমি পরি না, কেমন গুটিয়ে গেছে, তুলা ছিল, মানে এক দিন মন গেলে পরি, না হলে পরি না, লাইটটা ঠিক করতো, মাছের ঠোকা মারলে ঠিক হয়ে যাবে। এই কুর্তিটা সেরকম পরা হয় না, কটা দেখাচ্ছি মনে থাকছে না, ভুলে যাচ্ছি। আর এই কুর্তিটা দেখাই তোমাদেরকে, এই দেখো, এটা একটা চুড়িদার। এই জামাগুলো পরাই হয় না সেরকম, কোথাও গেলে পরাটা হয় কিন্তু কোথাও তো সেরকম যায় না। এটা হচ্ছে একটা কালো ড্রেস, এই দেখো ড্রেসটা এরকম, মাঝখানে মানে জ্যাকেট আছে, জ্যাকেট দিয়ে বাঁধা হয়। আর এই ড্রেসটা আমি আর পরি না, এখন আমার হয় না এই ড্রেসটা। এটা আমার মানে অনেকদিন আগেকারই, মানে 2019 সালে কিনেছিলাম, এরকম হবে 2019 কি 2020 এরকম হবে। এই রিল ড্রেসটা দেখে না, আর এই ড্রেসটা দুর্গাপূজার সময় কিনেছিলাম, এবার কার না তার আগের বার দুর্গাপূজা কিনেছি এই ড্রেসটা। এ দেখো কুর্তিটা, এই কুর্তিটা পরি না আমি, এই লাল কুর্তিটা তোমরা দেখেছো, এটা জ্যাকেট আছে কিন্তু জ্যাকেটটা এই মুহূর্তে পাচ্ছি না কোথায় আছে। দেখো
আর এই কালো জামাটা এই কালী পুজোর বা আগে কিনেছিলাম এই কালো জামাটা। এটা তোমরা দেখেছো, এটা পুরো আমি ভিডিও করেছি। হ্যাঁ হ্যাঁ করেছি, মুঝে ঠিক করলো এটা কেমন হয়ে যাচ্ছে। আর এই পিঙ্ক কালারের ড্রেসটা রিসেন্টলি এলো কদিন আগে, এটা পুরো ভিডিও করে নিয়েছি, যেদিন এসেছে সেদিনই ভিডিও করেছি। আর যেটা আমি পরে আছি, এই যে এই ড্রেসটা এসেছে কালকে, আমি এটা খুলছিলাম না কারণ আজকে খুলবো বলে, কিন্তু ভাবলাম যে যদি কিছু খারাপ টারাপ হয়ে যায় তাই জন্য আর বেশি রিস্ক নিলাম না, সঙ্গে সঙ্গে খুলে নিলাম। কালকে এসেছিল দুপুরের দিকে, খুলেছি সন্ধ্যার দিকে, মানে মনটা খুঁতখুত খুঁতখুত করছিলো এর জন্য। তো চাই আমি পরের জামাটাতে, এই তো দেখিয়ে দিই আবার একটু, এ দেখো আমি প্রচন্ড ঘেমে যাচ্ছি কারণ আমাদের উপরে টিন আছে, তো তার জন্য আর এটা নিয়ে তো কোনো কথাই হবে না। এটা একটা লেহেঙ্গা, লেহেঙ্গার উপরে একটা ব্লাউজটা আনিনি, নিচেকার এটা এটাই এনেছি, নিচেকার ঘাগরাটা। আর তোমাদেরকে আমি একটা আমার সব থেকে একটা ভালো ড্রেস দেখাচ্ছি, দাঁড়াও। এটা দেখে কিন্তু বলবে এটা কেমন, এ দেখো ওড়নাটা বের করি। আমার তো এটা খুবই প্রিয়, জানি না তোমাদের কেমন লাগবে। ভালো লাগছে আমাকে, কমেন্ট করো কিন্তু কেমন লাগছে। তোমাদের যদি জানতে ইচ্ছা হয় এটার প্রাইস কত আর আমি কোথা থেকে নিয়েছি বলে দেবো, তো আমাকে কমেন্ট করবে ভালো লাগলে। আর নিচে কাটটা দেখাচ্ছে, খুব সুন্দর নিচে কাটটা, পুরোটাই কাজ করা। প্রাইস কত সব বলবো, তোমাদের সামনে একটু পুরো দেখিয়েও দিই। দেখো লেহেঙ্গাটা